হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হলো বুধবারের ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর দেখো, সকালবেলা আমাদের চান টান করা শেষ, ভাতও খাওয়া শেষ, চা তো আগে খেয়েছি, ভাত খাওয়া শেষ। এখন দেখো কচু শাক রান্না করবে বৌদি। এই যে কচু শাকের জন্য ইলিশ মাছের মাথা, আর কচু শাকগুলো আগে ধুয়ে সুন্দর করে তারপর কেটে নিলাম। আর দেখো কচু শাকটা কত সুন্দর হয়েছে, খেতেও সে খুব টেস্ট হয়েছে। আর তিন টুকরা মাছ ছিল, বৌদি বলছে কি রান্না করব এটা। আমি বলছি যে এটা ঝোল রান্না করতে হবে না, ভেজে রেখে দাও, ভেজে ভাজাই খাবো। দেখো তিন টুকরা মাছ ভেজে রেখে দিল, আর দুপুরে খেলাম মাছ ভাজা। আর দেখো এটা ঢেঁকি শাক, পেঁয়াজ দিয়ে ঢেঁকি শাক হয়েছে। আর দেখো ফুলি মাছ, ফুলি মাছটা ডালের বড়ি আর আলু ধনে পাতা দিয়ে রান্না করেছে, আর ফুলি মাছটাও খুব টেস্ট হয়েছে খেতে। আর বাচ্চাদের জন্য বড় মাছ এনেছে, কাটা, এগুলো তো কাটা বাচ্চারা খেতে পারবে না, তাই ওদের জন্য কাতল মাছ না রৌ মাছ এনেছে। আর এখানে আসছি দুই দিনের জন্য, কিন্তু থেকে গেলাম এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ আমি আসলাম, দুটো নাইটি আর দুটো চুড়িদার নিয়ে আসছি। একটা তো চুড়িদার পরে আসলাম, আরেকটা নিয়ে আসছি, আর দুটো নাইটি নিয়ে আসলাম। আর গুড্ডুর জন্য এনেছি দুই তিন জোড়া ড্রেস, আর বেশি আনিনি, কারণ দুই দিন থাকবো বলে বেশি আনলাম না, আমার জন্য তাই। আর দেখো সন্ধ্যাবেলা এখন চা খেয়ে নিচ্ছি, চানা দিয়ে চা খাচ্ছি। আমি চা খাচ্ছি, রিক্সা আমার সাথে কথা বলছে, ক্যামেরার সামনে আসবে না, ও আমার সাথে কথা বলছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার কালকে দেখা হবে।